আসসালামু আলাইকুম। ফেসবুকের আপনার হচ্ছে যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছেন তাদের কীভাবে ক্যান্সেল করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনার হচ্ছে নোটিফিকেশন বারে যাবেন, গিয়ে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টগুলোর এখানে সি অল, মানে আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো যে দেখবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দেখার অপশনে চলে যাবেন। তো যাওয়ার পর আপনি হচ্ছে একেবারে উপরের অপশন, মানে একেবারে উপরে ওই সাইডে গিয়ে আপনি হচ্ছে ওইখানে একটা দেখবেন আপনি থ্রি ডট বাটন, একটা বাটন আছে, আপনি শর্টে ক্লিক করলে ওই যে নতুন নিউয়েস্ট ওগুলো আসবে, কিন্তু আপনি হচ্ছে ওই সাইডে যে তিন ডটের যে বাটনটা ওই দিকে যাবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে ক্লিক করে আপনি ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। দেখুন আপনার কাছে চলে আসছে, আপনি কত মানে কতগুলো লোককে আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন ওগুলো চলে আসছে, তো আপনি একটা একটি করে ক্যান্সেল করে দিতে পারবেন। এছাড়াও আমি হচ্ছে আপনাদের নেক্সট আরেকটা ওয়েও বলে দিব নেক্সট ভিডিওতে, আপনার হচ্ছে কীভাবে একসাথে এক ক্লিকে সবগুলো ক্যান্সেল করে দিবেন, তো সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। আর আপনার হচ্ছে ক্যান্সেল করে দিবেন, কারণ হচ্ছে রিকোয়েস্ট যাদেরই পাঠিয়ে রেখেছেন অ্যাকসেপ্ট করেনি তাদের ক্যান্সেল করে দেবেন। অনেক হচ্ছে এই ট্রিক্সটি জানে না, যার কারণে হচ্ছে ক্যান্সেল করতে পারে না। তো আপনারা যদি এই ভিডিও থেকে জেনে থাকেন ট্রিক্সটি প্রথম, তাহলে তো অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি। আর আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে। ফেসবুক সম্পর্কিত এরকম ট্রিক্স পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে হচ্ছে সবার আগে ভিডিওগুলো আপনি পান। মানে আমাদের যখনই চ্যানেল আপনার চ্যানেলে ভিডিও আপলোড হবে তখনই মনে করেন আপনি যাতে ভিডিওটি পেয়ে যান, সেজন্য অল বাটনে ক্লিক করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন।